السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. سورة بقرة 25 نمبر آيات. قال رسول الله صلى الله عليه وسلم: من لقي الله لا يشرك به شيئا دخل الجنة، ومن لقيه يشرك به شيئا دخل النار. رواه مسلم. সম্মানিত শহীদ আকিদা নাঙ্গলকোট গ্রুপের দিনদার, দিনপ্রিয়, শহীদ আকিদা প্রিয় ভাইয়েরা, আমরা আগেই ঘোষণা করেছি, আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব তাওহীদের ফজিলত বিষয়ে। কোনো ব্যক্তি যদি তার জীবনে, তার বাস্তব জীবনে তাওহীদের বাস্তবায়ন করে, তাওহীদকে পরিপূর্ণরূপে ধারণ করে, বরণ করে এবং তাওহীদবাদী হিসাবে, তাওহীদপন্থী হিসাবে জীবন যাপন করে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের নিদর্শন স্থাপন করে, শিরকের মতো গর্হিত এবং ধ্বংসযোগ্য আমল থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদবাদী লোকের জন্য, এই তাওহীদপন্থী লোকের জন্য যিনি তার বাস্তব জীবনে তাওহীদের বাস্তবায়ন ঘটিয়েছেন, করেছেন, সেই ব্যক্তির জন্য রয়েছে অজস্র সওয়াব, অজস্র ফজিলত এবং অসংখ্য মর্যাদা। আসুন আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি দিয়ে একজন তাওহীদবাদীর কি মর্যাদা রয়েছে ইসলামে আমরা সেটা জেনে নেই। বন্ধুগণ, যেমনটি আমরা জানি যে কোনো ব্যক্তি যদি নিজের জীবনে তাওহীদের বাস্তবায়ন করে, তাওহীদকে মেনে নেয়, তাওহীদ ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে, রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার জন্য জাহান্নামকে চিরতরে কি করে দেবেন, জাহান্নামকে হারাম করে দেবেন, জাহান্নামকে হারাম করে দেবেন। অর্থাৎ যিনি একজন তাওহীদবাদী হবেন তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতে পারে না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: وبشر الذين آمنوا وعملوا الصالحات، যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় الذين آمنوا শব্দটি এসেছে, এখানে অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলছেন الذين حققوا التوحيد، যারা তাওহীদের বাস্তবায়ন করেছে, তাওহীদের বাস্তবায়ন করেছে, তাওহীদকে ধারণ করেছে, তাদেরকেই বোঝানো হয়েছে, তাদেরকেই বোঝানো হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে, তাওহীদ ভিত্তিক জীবন যাপন করছে, ওয়া'আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করছে, আন্নালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে ওই জান্নাত সমূহ যাদের নিচল দেশ দিয়ে, তলদেশ দিয়ে ঝর্ণাধারা কি প্রবাহিত রয়েছে, ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। একজন মুওয়াহ্হিদ তথা একত্ববাদী লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ঘোষণা করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন: মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি মৃত্যুবরণ করল তথা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষাৎ করল তথা মৃত্যুবরণ করল, এ মত অবস্থায় যে লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
কাউকে অংশীদার স্থাপন করেন নাই, একত্ববাদে প্রতিষ্ঠিত ছিলেন। দাখাল আল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করবেন। সে এই ফজিলতের কারণে, একত্ববাদকে গ্রহণ করার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইয়্যান, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমতো অবস্থায় যে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করেছে, শরীক করেছে, একত্ববাদে অবিচল থাকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে অটুট এবং দৃঢ়ভাবে ধারণ করে থাকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, এই অপরাধে কি হবে, দাখাল আন্নার, সে জাহান্নামে প্রবেশ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় হলো যে ব্যক্তি তাওহীদবাদী হবে, তাওহীদপন্থী হবে, আল্লাহর একত্ববাদকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি হেদায়েত এবং নিরাপত্তা লাভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি হেদায়েত এবং নিরাপত্তা লাভ করবেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, সূরা আনআম 82 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রণ করে নাই, শিরককে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, ওই সমস্ত লোকদের জন্য রয়েছে শান্তি এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা, এবং তারাই হবে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের পথিক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা হাজ 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, অবশ্যই ওই সমস্ত তাওহীদবাদী লোকদেরকে হেদায়েত দান করবেন এবং সিরাত আল মুস্তাকিমের পথে পরিচালিত করবে, সিরাত আল মুস্তাকিমের পথে পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো বক্র পথে পরিচালনা করবেন না, বক্র পথে যেতে দেবেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, ফাহাদাল্লাহুল লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, যারা তাওহীদ বাস্তবায়ন করেছে, তাওহীদকে নিজের জীবনে ধারণ করেছে, বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছে, ওই বিষয়ে সৎ বিষয়ের মধ্য থেকে যে বিষয়ে তারা হক বিষয়ের মধ্য থেকে যে বিষয়ে তারা কি করেছিল, মতবিরোধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাত আল মুস্তাকিমের পথে, সহজ সরল সত্যের পথে তাদেরকে কি করবেন, পরিচালিত করবেন। এটি সূরা বাকারার 213 নম্বর আয়াত। তিন নম্বরে চলে যাচ্ছি আমরা, যে একজন তাওহীদবাদী লোক যিনি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নিজের তাওহীদ ভিত্তিক জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে এবং পরকালে মজবুতি দান করবেন, তাকে ইমানের উপরে অবিচল এবং অটুট রাখবেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে রাখবেন, অবিচল রাখবেন, যারা তাওহীদ বাস্তবায়ন করেছে, মজবুত কথার মাধ্যমে তাদেরকে ইমানের উপরে কি রাখবেন, অবিচল রাখবেন, অটুট রাখবেন, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাত, ইহকালীন এবং পরকালীন উভয় জগতে তারা ইমানের উপরে কি থাকবে, মজবুত হয়ে, অটুট হয়ে, দৃঢ়ভাবে অবস্থান করবে, অবিচল থাকবে, কেউ তাদেরকে ইমান থেকে টলাতে পারবে না, তাওহীদ থেকে তাদেরকে কেউ টলাতে পারবে না। আল্লাহ, আমরা চতুর্থ নম্বরে চলে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করে, তাওহীদকে মেনে নেয়, তাওহীদ ভিত্তিক জীবনযাপন করে এবং
তাওহীদ ভিত্তিক জীবন যাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে তার পাপসমূহকে তার অপরাধসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত আল্লাহু আকবার যারা ঈমান এনেছে অর্থাৎ তাওহীদের বাস্তবায়ন করেছে তাওহীদ কে মেনে নিয়েছে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করছে ওয়াআমিলুস সালিহাত এবং ঈমান আনার পাশাপাশি তাওহীদ প্রতিষ্ঠার পাশাপাশি সৎকর্ম করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের ঠিক করে দেব তাদের অপরাধসমূহকে মিটিয়ে দেব ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল লাযী কানু ইয়ামালুন আর তারা যা করেছে যে সকল আমল করেছে কাজ করেছে এর উত্তম বিনিময় হিসেবে তাদেরকে পুরস্কারে ভূষিত করব আল্লাহু আকবার সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গাতে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকু লা কাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম আল্লাহু আকবার যদি আহলুল কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে তো তাদের সম্পর্কে বলা হচ্ছে যদি তারা ঈমান আনে অর্থাৎ তাওহীদের সত্যায়ন করে তাওহীদকে বরণ করে ধারণ করে ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম আমি তাদের অপরাধ সমূহকে তাদের অপকর্ম সমূহকে কি করে দেব আমি মিটিয়ে দেব ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম এবং আমি তাদেরকে জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত সম্পূর্ণ উদ্যান রয়েছে তার মধ্যে আমি তাদেরকে কি করব প্রবেশ করাবো জান্নাতুন নাঈম হাজার 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 নিয়ামত সমৃদ্ধ একটি জান্নাত সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন প্রবেশ করাবেন সূরা মায়েদা 65 নম্বর আয়াত